ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহিগত মনোহর হোসেন ভাই প্রশ্ন থেকে প্রশ্ন হলো যে আমাদের এখানে রয়েছে যে হিন্দু এখন তাদের দেশে যে অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান উপলক্ষে তারা করেছে শুক্রবার তাই আমাদেরকে শনিবারে কিছু খানাল নিয়ে আসছে এখন এই খানা আমরা খেতে পারবো কিনা আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন্তালামু আলা রসুলি হিলকারি মামা বাদ সমানিত মনোহর ভাই আল্লাহ আপনাকে সঠিকভাবে হালাল খাওয়ার তৌফিক দান করুন হারাম থেকে দূরে থাকার তৌফিক দান করুন হালাল দ্বারা আমাদের সবাইকে আল্লাহ রিজিক যথেষ্ট করুন আমিন হিন্দুরা যে সমস্ত পূজা পার্বণের যে সমস্ত দিয়ে থাকে যেমন বারো মাসে তেরোটা পূজা বড় পূজা দুর্গা পূজা অন্যান্য পূজা এই পূজার স্থলে দেখবেন আমাদের দেশেও পূজার কাছে যা ভালো ভালো কলা আপেল মিষ্টি তারপর কমলা লব অনেক ধরনের দামি দামি ফল তার ওখানে দেয়া আসে যে ফলগুলি আমাদের বাংলাদেশে অনেক পাওয়া যায় না বিদেশ থেকে এনে দেয় অথবা উচ্চ দামে উচ্চ মূল্য বিক্রি করা হয় সেই মূল মূলগুলি তারা ওখানে দিয়ে আসে এখন অথবা উনি মনে করেন যে ভালো মানের একটা খাসি সারা জীবিতাটা খাসি সেখানে দিয়ে আসলো বলে দিলো না রেখে আসলো এখন তারা ভাড়া দিয়ে চলে গেছে তাদেরকে মাবুদের উদ্দেশ্যে দেয়া এখন মুসলমানরা এত ফল ফলাদি মনে মনকে মন কেমন ফল আসতেছে চাউল আসতেছে ডাল আসতেছে খাসি আসছে গরু আসছে এটা দিয়ে চলে গেছে এখন মুসলমানরা যে খাবে অবশ্যই খাওয়া যাবে না এটা হারাম কেন হারাম এ সম্পর্কে কোরআন মাজিদের দলিল হলো একশত এই একশো তো তিরাশি নম্বর আয়াতে আল্লাহ সোবান বলছেন তিয়াত্তর একশো তো তিয়াত্তর আয়াত আল্লাহ বলছেন সুরা বাকার দেখুন খুলে ইন হার রা আলাই আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছে মৃত্যুকে মৃত্যু জিনিসকে আল্লাহ হারাম করছে মাছ নয় পশু পশু দিক দিয়ে পাখির দিক থেকে অদ্যামা এবং রক্ত যে রক্ত কোনটা যে রক্ত গরু জবা করার সময় খাসি জবা করার সময় মুরগি জবা করার সময় যে রক্তটা প্রবাহিত হয় সেই রক্তটা খাওয়া যাবে না যেমন কাফের মোশাকায় ও খিনজির শুকুরের গোস্ত শুকুরের নাম লইলে চল্লিশ দিন আবার মুখ যেটা আল্লাহ অন্য নামে কি করা করা হয়েছে দান হয় জবা করা হয় নাম নাম উচ্চারণ করা হয় অথবা এই যে বলি দেওয়া হয় এগুলি সবগুলি সব হারামের অন্তর্ভুক্ত আল্লাহবাদ দিয়ে অন্যের নামে দান করা হয়েছে যে বলি দেওয়া হয়েছে এগুলি কিভাবে খাবেন যদিও জিনিসটা হালাল যে গরু দেওয়া হয়েছে গরুটা হালাল খাসিটা হালাল ফলগুলি হালাল কিন্তু উদ্দেশ্য তো তাদের ওখানে খারাপের পথে চলে গেছে সুতরাং এগুলি সম্পূর্ণভাবে হারামের অন্তর্ভুক্ত তারপরে আপনারা আপনার ফোরমেন হিন্দু ফোরম্যান যেগুলি শনিবার অনুষ্ঠান উপলক্ষ্যে নিয়ে আসছে তারা তো ওখানে ওই উদ্দেশ্যটা ওই উদ্দেশ্যে আপনাকে খাওয়াচ্ছে ওখানে তারা বলে দিছে ওই হারামের উদ্দেশ্যে গায়রুল্লা বাদ দেওয়া মূর্তির নামে তারা ওইটা দান করছে মূর্তির নামে তারা ওইটা উৎসর্গ করছে সেটা মুসলমান কিভাবে খাবে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মুসলমানের জিনিস হতে হবে চিন্তা ভাবনা পরিষ্কার করে চিন্তা চেতনা নিয়ে হাঁটবে চিন্তা চেতনা নিয়ে কাজ করবে হাঁটতে গেলে হিসাব করে দেখতে হয় হাঁটে হেঁটে যেতে হবে আমি কোন দিকে পা বাড়াচ্ছি দেখতে গেলে দেখতে হয় হিসাব করে দেখতে হবে যে আমার এই দেখাটা শরীর সম্মত কিনা শুনতে গেলে হিসাব করে শুনতে হবে আমার এই শোনাটা শরীর সম্মত কিনা চোখ দিয়ে তাকাইলে দেখতে হবে চোখ দিয়ে তাকানো এই টাকাটা তার জন্য ঠিক কিনা খেতে গেলে হিসাব করতে হবে এই খানাটা তার জন্য হালাল কিনা বৈধ কিনা অবশ্যই মুসলিম এটা তাই তাই মুসলিম এটাই হলো পরেশগালিটা এটা হলো ইমান এটা হলো তাকোয়া এটা হলো দিনের উপরে প্রতিষ্ঠিত থাকা এটা হলো আজিমাতুন ফিল ওমর কাজের উপরে ধীরতা অবলম্বন করা দিনের উপরে পরিষ্কার ধীরতা থাকা সুতরাং একজন মুসলমান খালি পাইলেই লোক করে গর করে খায়া সেই স্বাস্থ্য বানায়া উঁচা লম্বা হইয়া বলবে যে খাইছি আর পাইছি খাইছি সমস্যা কি এটা কলা খাইছি আর সমস্যা কি যেমন কিছু কিছু মুসলমান গরগরা গড়ে খায় থাকে কলা খাইছে আবার এটাকে হারাম কিসের সমস্ত গাদা মূর্খদেরকে কে বুঝাবে এগুলি থেকে দূরে থাকতে হবে মারাত্মক অপরাধের কথা কারণ ও জিনিসগুলো ভালো কিন্তু উদ্দেশ্য দেখেন হিসাব করে দেখেন আপনি উদ্দেশ্য দেখেন কত কত খারাপ উদ্দেশ্যে তারা দান করছে তারা কি আল্লাহর নামে যে সমস্ত কিছু দান করা হয় তারা সেটা খায় তবে একটা কথা হলো যে হিন্দু পড়বেন আছে সে তার সাথে কাজ করছে ভালো আজকে কাজ হয়েছে দুপুর বেলা সে কাজ করছে বা অনেক খাটাইছে সে বলছে ঠিক আছে দুই হাজার দুইশো টাকা নিয়ে তোমরা সবাই নাস্তা খেয়ে আসো যাও সেটা তো আলাদা কথা অথবা দুইজন চলতেছে কাজকর্ম একসাথে করে সেখানে যদি সে যেমন অথবা বুটমুড়ি খাইতে গেছে অথবা ভাজি গেছে অথবা কোন নাস্তা খাইতে গেছে মনে করেন রেস্টুরেন্টে সেখানে হয়তো হিন্দু টাকা দিয়েছে যে আমি দিই সেগুলি নিষেধের অন্তর্ভুক্ত করা যাবে না সেটা যদি কোনো উদ্দেশ্য খারাপ না থাকে বা তার মনের উদ্দেশ্য তো জানা যাচ্ছে না সেগুলি নিষেধের অন্তর্ভুক্ত হবে না যা হবে না কিন্তু এখানে তো উদ্দেশ্যটা পরিষ্কার এখানে আল ওদুহু কা শামস শুরুর মধ্যে এখানে পরিষ্কার এখানে কোনো অস্পষ্টতা নাই যেন এর থেকে অবশ্যই দূরে থাকতে হবে আমাদেরকে আল্লাহ তৌফিক দিন হযরত সাল্লাল্লাহু তাআলা নবিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া